খুলনার বড়ি যশোরের বেগুন দিয়ে রান্না হবে। আঞ্চলিকভাবে যশোরের বিখ্যাত বেগুন বড়ি আর ইলিশ রান্না। এই বেগুনগুলো যশোরে চাষ হয়, এমন সবুজ বেগুন, আর এগুলোর স্বাদ কিন্তু অনেক দারুণ। আর বড়ি খুলনা থেকে এসেছে, খুলনার একটা আপু শখের রান্নাঘর থেকে এই বড়িগুলো এসেছে, উনি অসাধারণ বড়ি তৈরি করেন। আমি এখানে রান্নার জন্য প্রথমেই পেঁয়াজ মরিচটা আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি, তারপর সাথে তেলের ভিতরে দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু কষিয়ে নিলাম, তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পানি, দিয়ে ইলিশ মাছটা আগে রান্না করে নিব। ইলিশ মাছগুলো দেওয়ার পরে ঠিক 2 মিনিট পরে আমি এগুলো উল্টে দিছিলাম, তারপর আর 2 মিনিট রান্না করার পরে মাছগুলো তুলে নিলাম। এবার পরিমাণ মতো দিব পানি। এটাই হচ্ছে টেকনিক। আমরা আগে বেগুন রান্নার সময় মশলাই কষিয়ে নিই, কিন্তু না, যশোরের স্টাইলে এটা আঞ্চলিকভাবে যে রান্নাটা হয় সেটা হচ্ছে এইভাবে পানির উপরে বেগুন ছেড়ে দেওয়া। এবার পানিতে যখন বলক চলে এসেছে তখন কেটে রাখা পরিষ্কার করে ধুয়ে বেগুনগুলো আমি দিয়ে দিলাম এই পান গরম পানির উপরে। এবার ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। আমি সব বেগুনগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে খুবই অসাধারণ, খুব সাধারণভাবে রান্না হলেও এর স্বাদটা কিন্তু কষিয়ে যে বেগুন রান্না করা হয় তার থেকে অনেক ভিন্ন। তারপর ঢাকা দিয়ে রাখার পরে আমি 5 মিনিট পরে তুলে ফেললাম। ঠিক এভাবে নরম হয়ে যাবে। আরও কিছুক্ষণ রান্নার পরে আমি দিয়ে দিলাম মাছগুলো। আর ওই যে বড়ির কথা কি বলবো, সেটা তো অসাধারণ, সেটা খুব অল্প সময়েই খুব সুন্দরভাবে ফুলে যায়, তাই এটা সব শেষেই দিয়েছি। সব কিছু দেওয়ার পরে আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম, সব কিছুই পারফেক্ট আছে। তারপর শেষের দিকে দিয়ে দেবো আরও একটু পেঁয়াজ আর জিরা বাটা। সব কিছু দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে রাখার পরে আমার বড়িগুলো অসাধারণভাবে ফুলে গেছে, এক একটা রসগোল্লার মতো ফুলেছে আর অনেক বেশি সফট। তো আমার রান্না হয়ে গেছে, আমি এইটুকুই ঝোল রাখবো। এটা ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে, আর বেগুনগুলো তো মাশাল্লাহ অল্পতেই অনেক গলে যায়। এই যে আমার তরকারির ফাইনাল লুক, এত দারুণ মজার হয় যশোরের স্টাইলের এই রান্না। আর কুমড়ো বড়ির কথা কি বলবো, সেটা তো মুখে দিলেই মিলিয়ে যাবে। আল্লাহ হাফেজ।